কক্সবাজারের উখিয়ার 19 নম্বর ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেন হত্যা মামলায় চারজনকে আটক করেছে এপিবিএন। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প 13 এবং 19-এ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গেল মঙ্গলবার সন্ধ্যায় তানজিমার খোলা ক্যাম্পে একটি দোকানের সামনে উপর্যুপুরি ছুরিকাঘাত করে হত্যা করা হয় সৈয়দ হোসেনকে। বিষয়টি নিশ্চিত করে 8 এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান চালিয়ে চারজন আসামিকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করেছে।